হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো WTC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে আমাদের ভারত এবং অস্ট্রেলিয়া দুটো টিমের মধ্যে। WTCর তৃতীয় দিনে শুভমন গিল এর যে ক্যাচটা কামরান গ্রিন ধরেছে, ওটা কি সত্যি আউট ছিল নাকি নট আউট ছিল, এটা নিয়েই সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্কের ঝড় উঠে গেছে। এর থেকেও বড় বিতর্ক চলছে অস্ট্রেলিয়া টিমকে নিয়ে। সোশ্যাল মিডিয়াতে টপ ট্রেন্ড চলছে চিটার, আর এই চিটার চলছে অ্যাম্পায়ার রিচার্ডকে নিয়ে, কামরান গ্রিনকে নিয়ে, এমনকি অস্ট্রেলিয়ার টিমকে নিয়েও। আসলে এই আউটটা নিয়ে ইন্ডিয়ান ফ্যান খুবই খেপে গিয়েছে, যেখানে পরিষ্কার প্রথম ফ্রেমে দেখা যাচ্ছে যে ওই ক্যাচটা ফেয়ার ক্যাচ নয়, ওটা আউট ছিল, কিন্তু সেখানে আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন। তাই ফ্যানরা বলছেন যে আম্পায়ার কি নেশা করে বসেছিলেন, এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে এত বড় ভুল হয় কি করে। শুভমন গিল একজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ইন্ডিয়ান ক্রিকেট টিমের, শুরুতেই তাকে এইভাবে আউট দিয়ে দেওয়া হয়, তাতে দর্শকের মন ভেঙে পড়ে। কিন্তু অন্যান্যরা যেমন পাকিস্তান থেকে কিছু জন বলছেন যে ভারত হেরে যাওয়ার মুখে চলে এসেছে, তাই এরকম বাহানা দেখাতে চাইছে। কিন্তু অনেকবারই অস্ট্রেলিয়া টিমের সঙ্গে এরকম দেখা গেছে, যখন রিকি পন্টিং একটি ক্যাচ ধরে তাকে যখন আম্পায়ার জিজ্ঞাসা করেন ওটা আউট ছিল কি, তখন রিকি পন্টিং বলেন যে ওটা আউট ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যায় ওটা নট আউট ছিল। এছাড়াও কিছু বছর আগে স্টিভ স্মিথ এবং ওয়ার্নার বল টেম্পারিংয়ের জন্য কিছু বছর ব্যান ছিলেন, এবং এখন এই ক্যাচটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তর্কের ঝড় উঠে গেছে। এছাড়াও ভারতের প্রাক্তন ক্রিকেটার শুভমন গিলের আউটটা নিয়ে বলেছেন যে কী করেছেন আম্পায়ার, এটা নট আউট ছিল, যেখানে প্রথম ফ্রেমে পরিষ্কারই দেখা যাচ্ছে সেখানে আউট দিয়ে দিয়েছেন, এত গুরুত্বপূর্ণ ম্যাচে এত বড় ভুল মানা যায় না। এছাড়াও যখন কামরান গ্রিন বোলিং করতে আসেন, তখন দর্শকের ভিড় থেকে চিৎকার ওঠে চিটার চিটার। ভারতীয় প্রাক্তন ব্যাটিং কোচ রবি শাস্ত্রীও মজায় মজায় বলে ফেলেছেন, যদি এখানে স্টিভ স্মিথ ব্যাটিং করতেন তবে আম্পায়ার এটা নট আউট দিয়ে দিতেন। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ওনারা জানাচ্ছেন ওটা টেকনিক্যাল ফল্ট এবং ফিল্ডিং টিমের দিকেই নির্ণয়টা দিয়েছেন, কিন্তু আমাদের ক্যামেরাম্যান যখন গ্যালারিতে কেউ কাউকে প্রপোজ করে বা কিস করে বা কোনো সুন্দর মহিলা গ্যালারির মধ্যে থাকলে ওটাকে বারবার জুম করে আমাদেরকে দেখানো হয়, কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা নির্ণয় নেওয়ার সময় ওটাতেই ফুটেজ আমাদের আবছা আসছে। এটাকে টেকনিক্যাল ফল্ট বলা যায় না, আগে থেকেই প্ল্যানিং করে সব করা হচ্ছে। তবে যাই হোক, শুভমন গিলের আউটটা আউট ছিল কি নট আউট ছিল এটা আপনাদের উপর ছাড়লাম। যদি নট আউট ছিল তবে কেন আম্পায়ার ওটাকে আউট দিল আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে এখানেই রাখছি আজ, এই পর্যন্ত। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন, এরকম আরও মজার মজার ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে। থ্যাংক ইউ।